গ্রিপ ধরে নেই। এটা কোন ব্র্যান্ডের টায়ার? টিমসান। এই একটা সমস্যা, রাস্তাটা কই গেছে? অনেকখানি গেলাম, শেষ হচ্ছে না কেন? এইখান দিয়ে একটা রোড নেমেছে, এইখান দিয়ে একটা রোড গিয়েছে, আমরা কনফিউজ হয়ে গেলাম কোন দিক দিয়ে যাবো, এবং ম্যাপেও কিছু বোঝা যাচ্ছে না, কোনোভাবেই কিছু বোঝানো যাচ্ছে না। অবশেষে একটি পাড়ার সন্ধান পেলাম। তোমরা কেমন আছো? এটা নো ভাষায় কি হবে? এত বড়? শুধুমাত্র তেজিব ভাইকে নিয়ে চিন্তিত না, আমি আমাকে নিয়েও চিন্তিত। রাস্তা যে কঠিন, মোরগও বলতেছে হ্যাঁ কঠিন কঠিন। ঘাস আমার ক্লাস চেপে রাখতে চায়। সাবধানে সাবধানে। ব্যাপার না, ব্যাপার না, দাঁড়ান দাঁড়ান। এই এই গাড়িটাকে অফ করেন। পিছলা, অনেক পিছলা, চাকা গ্রিপ ধরে নেই। এটা কোন ব্র্যান্ডের টায়ার? টিমসান। এই একটা সমস্যা, টিমসান হার্ড হয়ে যায়। আমি উঠাচ্ছি, আপনি জাস্ট পিছন দিয়ে ওয়েটটা ধরেন। রেডি? আপনি শক্ত করে ধরেন। এখান থেকে ব্রেকের লিভার বাঁকা হয়ে গেছে। রাস্তাটা কই গেছে? অনেকখানি গেলাম, শেষ হচ্ছে না কেন? ওয়েট 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 ওয়েট, এত কুল কিনারা দেখতেছি না কোনো, এত কোনো কুল কিনারা পাইতেছি না। গো রিল্যাক্স, গ্রামগঞ্জের মাটির রাস্তা এভাবে চালানো হয়েছিল, কিন্তু পাহাড়ের মাটির রাস্তা এর আগে কখনো এত চালানো হয়নি। বর্ষাকালে আসতে এখানে কী অবস্থা, এখানে কোনোভাবেই বর্ষাকালে চালানো সম্ভব না। পা বেঁধে যাচ্ছে, গিয়ার লেভেল আটকে যাচ্ছে। সামনের দিকে ঝুঁকেছেন, যাক আল্লাহর রহমত পেরেছে। ও মাই গড, সুবহান আল্লাহ। রাস্তা আছে, কই গেছে এই রাস্তা? চলেন যাই। ওকে, আল্লাহ বর্ষা। উফ, অনেক উঁচুতে আমরা। দুইটা দশ বাজে, এদিকে আমাদের খাবার সময় হয়ে গিয়েছে। দুই পাশে দুইটা রোড গেছে,
এদের আর আবার কোন কাহিনী? হ্যাঁ এটা তো বুঝতেছি না, একে তো আননোন রাস্তা, তার উপর আবার মোর। এইখান দিয়ে একটা রোড নেমেছে, এইখান দিয়ে একটা রোড গিয়েছে, আমরা কনফিউজ হয়ে গেলাম কোন দিক দিয়ে যাবো, এবং ম্যাপেও কিছু বোঝা যাচ্ছে না, কোনোভাবেই কিছু বোঝানো যাচ্ছে না। এইখানে মানুষের বাসাবাড়ি দেখা যায়, কিন্তু বাসাবাড়ি না, চল এদিকে যাই। বাসাবাড়ি বাসাবাড়ি। তো আমরা এবার এখান দিয়ে নামি, নেক্সট টাইম আবার যখন আসবো তখন ওইখানে যাবো নাকি? ঠিক আছে চলেন, লেটস গো। আসেন ভাই। এই জায়গাটা একটু রিস্কি মনে হচ্ছে। হ্যাঁ রিল্যাক্স রিল্যাক্স, এবার তো আমার পালা। হ্যাঁ আর তো রাস্তা নাই, কই আসলাম একটু দেখি। অবশেষে একটি পাড়ার সন্ধান পেলাম, তবে এই পথ আর মোটরসাইকেল আনা সম্ভব না, কারণ খুবই এবড়ো থেবড়ো অবস্থা। নামটা কি যেন বললো, খুব কঠিন নাম, আবার জিজ্ঞেস করতে হবে। অনেকখানি অফ ট্র্যাকে ট্র্যাক করে আমরা এখন যে পাড়াটায় আসছি, এটার নাম হচ্ছে ধনরই পাড়া, এবং এখানে প্রায় 23টি পরিবার থাকে। ওনারা হচ্ছে ম্র উপজাতি এবং সবাই খুব সামাজিক। আমরা মূলত যে রাস্তা দিয়ে আসছি সেটা হচ্ছে একটা পাহাড়ি রাস্তা। এই রাস্তা দিয়ে যখন ফসলের সময় হয় তখন ফসল আনা নেওয়া করা হয়, ফসল বলতে যখন কলা হয় ধান হয়, তো এইভাবেই এই রাস্তা দিয়ে আসে। এছাড়া এইখান দিয়ে আরেকটি রোড আছে যেটা শুধু পায়ে হাঁটার পথ, ওইখানে মোটরসাইকেল দিয়ে কোনোভাবেই আসা সম্ভব না। এত গহীনে একটা এলাকায় আসতে পারার পর খুবই ভালো লাগছে। এইখানে মানে মানুষের যে সরলতা আন্তরিকতা এটা সত্যি খুব মুগ্ধ করছে। আমি জানি না তেজিব ভাই আপনার কেমন লাগছে এরকম একটা গ্রামে আসতে পেরে, ধনরই পাড়া, এটা আমার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে যে আমি যখন আসছি তখন এইভাবেই সবাই গ্রামের সবাই আমাদেরকে স্বাগতম জানানোর জন্য চলে আসছে। সবার মনে অনেক কৌতূহল অনেক প্রশ্ন যে তারা কোত্থেকে আসলো কেন আসলো, তো ওরা ওরা কোন ভাষায় কথা বলে? ম্র ভাষায়। ম্র ভাষায়। ম্র ভাষায়। তো তোমরা কেমন আছো, এটা ম্র ভাষায় কি হবে? এনিং ইউংরাইং তাকবা। এত বড় ইনিউ এনিং ইউংরাইং তাকবা এন ইউ এন 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 নিং নিং ইয়ং ইয়ং রেং তাকবা রেং তাকবা এন নিউ রেং তাকবা। ওরা সবাই খুব অবাক হচ্ছে আমাদের দেখে, মানে এরকম কেউ আসে না? দুই বছর আগে ওইখানে দুই গ্রুপ মনে হয় গেছে টুরিস্ট টুরিস্ট, এরপর থেকে তো কোনো আর আসে নাই। মানে ওরা কি পায়ে হেঁটে গেছিল? পায়ে হেঁটে গেছে। বাইক নিয়ে আসে নাই? না। ওইখান দিয়ে যে আরেকটা রোড গেছে ওইটা কোন গ্রামে গেছে? এটা ওইদিকে আরো গ্রাম আছে, আরো গ্রাম আছে, সৈরাংপাড়া, তারপরে
ছটিস পাড়া ছটিস, তারপরে এদিক দিয়ে পায়ে হেঁটে ডাইরেক্ট রুমা বগালে পর্যন্ত যাওয়া যায়। ও পায়ে হেঁটে মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে? মোটরসাইকেল নিয়ে যাবে না, ওরা খুব মজা পাচ্ছে খুব। আপনারা অনেক ভালো মানুষ, আপনারা দুজন আজকে আসে আমরা অনেক খুশি হয়েছি, তাই আমরা আরো আসবো। এবং আমি আমার ইউটিউবে যে সকল বন্ধুরা আছে যারা সোশ্যাল মিডিয়া দেখেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারাও এসে বেরিয়ে যাবেন। তবে আপনারা আমরা যখন আসব আমাদের জন্য একটু থাকার ব্যবস্থা ঘুমানোর জায়গা যদি করেন তাহলে অনেকেই আসবে। তো সবার এই সরলতা, হাসি খুশি মন, হাসি মাখা মুখ সত্যিই খুব ভালো লাগছে। এখানে আরেকজন হারুন কিসিঞ্জার পাওয়া গেল। হারুন দা, হারুন ভাই, ও হারুন ভাই, হারুন দা কেমন আছেন? তো আমাদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা হলো, আমাদের প্রতি ভালোবাসা থেকে ওনারা ব্যবস্থাটা করেছেন। তো আমরা একটি পাহাড়ি বাসায় প্রবেশ করছি, তো এখানে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন দাদারা। তো দাদা অনেক ধন্যবাদ। তেজিব ভাই আসেন, এটা কি দিয়ে খাবো আজকে আমরা? আচ্ছা আচ্ছা, আজকে আসলে আমরা দুঃখের বিষয়, ওনার স্বামী মরে গেছে আর কি, ওইটা আজকে আমরা কবরে দিছি, স্বামীর জন্য পূজা করছে, একটা আমাদের পাহাড়ি গরু একটা কাচ্ছে, আচ্ছা আচ্ছা, সবাইকে ভাত খাওয়াচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে খাওয়া দাওয়া করার পর একটা নিয়ম হচ্ছে পান খাওয়া। তো দাদারা আমাকে এখানে পান দিয়েছেন, এবং মজার বিষয় হচ্ছে যে ওনাদের এই পানগুলা নিজেদের চাষাবাদ করা, না আপনারাই চাষাবাদ করেন, এবং পানগুলার আকৃতিতে একদম ছোট ছোট, দেখতে অন্যরকম লাগছে। যাই হোক, আমার প্রথমবারের মতো অভিজ্ঞতা হতে যাচ্ছে যে পাহাড়ি পান খাওয়া, খেয়ে কেমন লাগে জানাবো। আমি তো টুকটাক পান প্রায়ই খাই, তবে চুন ছাড়া খাই, খয়ের ছাড়া খাই, শুধুমাত্র মিষ্টি মশলা দিয়ে খাই। তো এখানে সুপারি আছে, আমার মনে ভালোই লাগবে। নিয়ম মরু যারা আছে আমরা হচ্ছে ক্রামা ধর্ম, ক্রামা ধর্ম বলুক বা মরু মরু সবাই কিন্তু চুল বাঁধতে হবে, এরকম আমাদের নিয়ম আছে। কিন্তু সবাই এখন তো এই ডিজিটাল যুগে তো সবাই করে নাই আর কি, সবাই তো বাচ্চারা স্কুলে যায় না, সব বাচ্চারাই যায়। আমাদের পাড়ার মধ্যে একজনকে টিচার রাখা হয়েছে আর কি, আমার ছোট ভাইকে, উনি হচ্ছে মেট্রিক পাস। আমাদের এই পাড়ার মধ্যে প্রায় তিন চার পাঁচজন মতো শিক্ষিত আছে, উনিও তো একজন মেট্রিক পাস। রংচা হলেও চাটা অনেক টেস্ট, মানে কি বলবো, এখানে আসার পর আসলে সব কিছু খুব ভালো হচ্ছে, পানিও স্বর্গের পানির মতো মনে হচ্ছে। এখন যাওয়ার বেলায় বোঝা যাবে তেজিব ভাইয়ের কী হয়। শুধুমাত্র তেজিব ভাইকে নিয়ে চিন্তিত না, আমি আমাকে নিয়েও চিন্তিত, রাস্তা যে কঠিন, মোরগও বলতেছে হ্যাঁ কঠিন কঠিন। দাদা আমরা তাহলে উঠি, কারণ আমাদের তো আবার অনেকটা পথ যেতে হবে, রাস্তায় অন্ধকার হয়ে যেতে পারে, তা আপনারা দোয়া করবেন। হ্যাঁ তাহলে দাদা আসি, হ্যাঁ দোয়া রেখেন। হ্যাঁ বড় ভাই আসি, পারে সিঁড়িগুলো অন্যরকম কাঠ দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে। তো দাদা আমাদের এখন যাওয়ার সময় হয়েছে, ইনশাল্লাহ পরে আবার আসব, সবাই দোয়া করবেন। মুখের ভাষা না বোঝা যাক, মনের কথা সবার ভাষা হোক। আর তোমরা পড়াশোনা করবা, হ্যাঁ মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, ওকে? আমি জানি না কত বুঝতে পারছে, তবে হ্যাঁ হ্যাঁ বলছে, মাথা নাড়াচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ। আসি তাহলে, অনেক ভালো লাগলো, তবে আপনি চেষ্টা করেন পড়াশোনা যদি আবার শুরু করা যায়, ভালো হবে আপনার জন্য। ধনরুই পাড়ার সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। আমরা একবার এই পন্থই বাইক নিয়ে আসতাম, কিন্তু এখানে বাইক আনা সম্ভব না, খুবই ন্যারো রাস্তা, এখানে বাইক নিয়ে আসলে আমাদের পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে।
গ্রামটা একটু দেখাই। যত কদম এগিয়ে যাচ্ছি খারাপ লাগছে, আর রাস্তার কথা যখন মনে পড়ে তখন ভয়ও লাগছে। লাইফের অন্যরকম একটি অভিজ্ঞতা। আবার আমাদের কঠিন যাত্রা শুরু। এবার আমাদের ফেরার পালা। টাটা গো। আরে বাবা, উনি তো আমাকে ছেড়েই চলে যাচ্ছেন। মাঝখানের সাইডটা অনেক বেশি উঁচু হয়ে গিয়েছে, অনেকটা বিট উড়ে যাওয়ার মতো। যার কারণে চাক সামনের চাকাটা ওইটার সাথে ভারী খেলে একদম ব্যালেন্স ছেড়ে দেয়। ও, হাত ব্যথ হয়ে গেছে। ঘাস আমার ক্লাস চেপে রাখতে চায়। আই কি কিচ্ছি, আই কিচ্ছি। ও, জোস। এই রাস্তাগুলো আসলে ডার্ট বাইকের রাস্তা, আমরা এমটির পাওয়ারের উপর ভরসা করে আসছি। এটা সবার জন্য সহজ নয়, ঝুঁকিপূর্ণ কিছু ব্যাপার স্যাপার আছে। বাম সাইডে পুরো খাত। যে পরিমাণ গাছের সাথে আমার বডি স্পর্শ হয়েছে, বর্ষাকাল হলে না হলে 100 যোগ আমার গায়ের সাথে লেগে থাকতো। কাছাকাছি চলে আসছি। সাবধানে সাবধানে।